সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লতাদের বাসায় এসেছিলাম, লতা আলিফ কেমন আছে দেখানোর জন্য আপনাদেরকে। ওই যে আলিফ, এখন কারেন্ট নাই। আলিফ, কোথায় তুমি, কেমন আছো? মন খারাপ? ভালো আছো? ও, ওর দর্শক, ওর এমবির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এজন্য মন খারাপ। আর লতার কি জন্য মন খারাপ বুঝলাম না। লতা, হ্যাঁ ভাইয়া, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? ভিডিও দেখতেছি তো আর ভাবতেছি, কার ভিডিও, কিসের ভিডিও, মানুষ কত খারাপ হলে কি হয়, কি 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 হয়েছে? হিরো আলম ভাই আছে না? হ্যাঁ, তো হিরো আলম ভাইকে এভাবে মানুষ কেন মারতেছে, কি অপরাধ করেছে সে, বুঝতেছি না তো বিষয়টা। আসলে কি বলবো, রাজনীতির কথাবার্তা বুঝছো, রাজনীতির কথা আমি ছোট মানুষ তবে অত কথা বলা ভালো না। তারপরেও মানে হিরো আলম ভাইয়া আসলে আমি তো তার সাথে সাক্ষাৎকার করেছি, দেখা হয়েছে তোমার সাথে, দেখা করেছি। উনি তো অনেক মানে আমাদের পাবনা আসছিল, অনেক অনেক ভালো মনের মানুষ, কিন্তু উনি ভোটে দাঁড়ছে তাতে কোনো সমস্যা কেন, মানুষের মানে এত সমস্যা কেন? আচ্ছা না হয় ভোটে দাঁড়ালো, আপনাদের পছন্দ না হলে ভোট দেবেন না, ওকে মারার কি দরকার। আমার আসলে আমরা রাজনীতি করিও না, রাজনীতি বুঝিও না, আর যদি আমাদের কথার মধ্যে রাজনৈতিক কোনো কথা আসে আপনারা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন, আমরা ছোট মানুষ। না তা না, আমি কারোকে নিয়ে কথা বলছি, মারা দেখি আমাদের কাছে খারাপ লাগছে, একটা মানুষ হয়ে মানুষকে যে উনি রিক্সা থেকে নামায় কিভাবে দৌড় পারতেছে, মানুষ পান বাঁচানোর জন্য, মানুষ কিন্তু ভাইয়া বলে যে মরে যাবো মরে যাবো, থাকবো না বাঁচবো না, কিন্তু দেখছেন ওই ওইটুকু মানে ওনারা মারতেছে একটু শুধু পানটা বাঁচানোর জন্য, কারণ কোথায় বলতে পারতেছে না উনি তো। তবে মানুষকে মারা এভাবে ঠিক না, ঠিক আছে, কারণ আমার আমরা আল্লাহর দুনিয়া আসছি, সবাইকে মানে রাজনীতি করতে শত্রুতা থাকতে পারে, স্বাভাবিক, তাকে ভোট না দিয়ে দাবাই দিক, সমস্যা কি, তাকে ভোট না দিক, সে একবার হেরে গেল না, সে তো চুপচাপ ছিল, আবার সব করে দাঁড়া হয়েছে। তবে হিরো আলম ভাই একটু মারা দেখে আমার খুবই খারাপ লাগছে, ঠিক আছে, সেটা আমার অনেক খারাপ লাগছে। দেওয়া যাওয়া তো তার সাথে আমি পাবনা সাক্ষাৎকার করেছি বা দেখা করেছি, এবং সাক্ষাৎ করে বগুড়ায় যে আমি তার সাথে মানে ওখানে যদি না পাই আমি আবার সাক্ষাৎকার করব, কিন্তু তাকে মারা দেখে তার মানে এদিক দিয়ে তো ফাটাই ফেলছে না, আমি এগুলো দেখে তো মানে হ্যাং হয়ে গেছি যে মানুষ কিরকম, দুনিয়াতে ভালো মানুষ কি আছে ভাইয়া? নেই মনে হয়। আমি মনে করি যে আমাকেই সবাই এরকম করে, কিন্তু এখন দেখছি তা না। কি ব্যাপার ভাগ্নি, তুমি কই থেকে আসলে এত রাত্রে? কামে থেকে আসলে? কি কাম? হোটেলে কাম করো? ও আচ্ছা, আর তোমরা কি করো? আরে আন্টি নাকি ভাগ্নি নিয়ে আসতে গেছিলেন? কি হয়েছে, আপনারও মন খারাপ, সবার মন খারাপ এ বাড়ির, কিন্তু মন তো ভালো হওয়ার কথা, আলিফ তো আসছে, দর্শকের সাথে কথা বললে আমাদের যত সমস্যা তারা ফার্স্ট এটা লিখবে, তো যদিও বা তাও লেখে সমস্যা নেই, কারণ যাদের দুঃখ তারা দুঃখ করতে দুঃখ প্রকাশ করবেই। হ্যাঁ, আমি এখন যে কথাগুলো বলবো কথা কেউ না শুনলে চলবে, আমি বিশেষ করে আমার দুলা ভাইকে স্মরণ করে কথা বলতেছি, রিয়াদ নাম, তো তার নাম রিয়াদ, আমার বড় বোনের বিয়ে হয়েছিল আজ থেকে 4 বছর আগে, আমার একটা ভাগ্নি আছে 2.5 বছর বয়স, তাকে মানে রেখে দিছে তারা। তো এই যত আমি শুনছি যতদূর যে ভিডিওটা আমার ভাইয়ের মানে দুলা ভাইয়ের বড় ভাই বিদেশ থাকে উনি দেখে, তো আমি ওই ভাইয়ার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাইয়া দেখেন, আপনি তো আমার বোনকে চেনেন বা আমার বোন কিরকম মানুষ সেটা আপনিও নিজেই জানেন, আর আপনার ভাই যে আর একটা বিয়ে করলো পরকিয়া করে, ঠিক আছে, আর একটা যে বিয়ে করলো, আমার বোনটা যে মানে খারাপের দিক দিন দিন চলে যাচ্ছে, এই মেয়ের দায়িত্ব কে নিবে? আমার মাও তো একটা মানুষ, তাই না? আপনার ভাই ওই বউ বিয়ে করে ভাত দিচ্ছে, তিনটার মাছ বের করে নিয়ে আসে বিয়ে করে বাদ দিচ্ছে, কিন্তু আমার বোনটাকে এভাবে ফেলাই রাখছে, ভাই আপনি কথা বিচার করেন, যদি তিনটার মাছ বাড়ি করে নিয়ে এসে ভাব দিতে পারে তাহলে এটাকেও দিতে হবে না? অবশ্যই, দুইটা বিয়ে দেওয়া তো শখ হয়েছে, দুইটা করছে, তাহলে দুইটাকে সমান অধিকার দিতে হবে না? ভাব দিতে হবে না? আচ্ছা ভাত না দিলে সন্তানটা তো দিবে, বড় হয়ে চলে যাবে, সমস্যা কি? এখন ওই সন্তান আজকে দেখতে গেছে, মনে হয় সন্তান দেখতে দেনে কিমি করছে, এসে মন খারাপ রয়েছে। আমি শুধু হানিফ ভাইয়ের উদ্দেশ্যে কথা বলতে চাই, আর হচ্ছে
পলি আপার স্বামী সে কোন দেশে থাকে, একই জায়গায় থাকে নাকি তারা, তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই যে মানুষকে ঠগানো ঠিক না, ঠিক আছে? তো দেখেন আপনাদের, আপনি কবে আসবেন? ভাত না দেখ ছেলেরা দিয়ে দিলে তাও তো আমার বোন বাইছে থাকতে পারে, আসলে সন্তান কোলের সন্তানের কষ্ট, ছোট বাচ্চা তো বুকে দুধ ছাড়ে না, সেই সন্তান, সেই সন্তান এভাবে কেড়ে নিয়ে গেল। শুনেন আমি বলি, আমি গেছিলাম, হ্যাঁ আমি গেছিলাম, আমার মা ওই অনেক কথা আমাকে বললো, আমি সেটা কিছু মনে করি নাই, কারণ তিনি আমার মায়ের মতো। তবে আমার দুলা ভাই ওই আমাদের যা দেখে বাবুকে কোলে করে নিয়ে সরে গেল, যে বাবু নিয়ে চলে যাবে নি, তাহলে ও ছোট মানুষ না, ওর কি মানে মায়ের কাছে থাকলে পরে ওটি ভুলে যায় সবকিছু, মা মা বলে ডাকে, ছোট মানুষের কাটকা রাখার কি দরকার বলে। এখন তারা বলে কি আমার রক্ত আমি দেবো না, আমাদের তো জন নেই। তারপরে বলতেছি যে বিয়ে করার আগে একটা মেয়েকে ভাবি চিন্তি কষ্ট দিতে হয়, ঠিক আছে? আমাদের লাইফটা এরকম, কিরকম জানি সুখ আসতে গিয়েও আসে না, বুঝছেন? তাই আমি ভাইয়ের উদ্দেশ্যে একের পর এক কষ্ট লেগে আছে না, এক ইস্যু যাচ্ছে আর এক ইস্যু তোমার লাইফে চলে আসছে, মানে আমি বুঝতে পাই না ভাই, মানে এটা দেখে আরো তো মানুষ সুযোগ পায়, বুঝেন নাই? এটা দেখে তো মানুষ সুযোগ পায় যে কেরে ওদের কষ্ট দেওয়াটা ঠিক, কারণ ওদের তো বিচার করার মানুষ নাই, যেখানেই যাবো ওরা লাখ তুষ্টে খায় ঘুরে আসবে। এর জন্য মনে করেন যে সবাই এরকম করে। তবে আমি এই কথাটুকু বললাম শুধু আমার বড় ভাই, ওই বড় ভাই থাকলে তা মানুষ করে, ঠিক আছে? আর একটা মা ওই কি করে মানুষ করে? এই লাকি সুখে তোমরা ঠিক হয়ে বসো, ভদ্রভাবে বসো, ঠিক আছে? এই জন্য বললাম আর কি ভাইয়ার উদ্দেশ্যে যে একটা মেয়েকে কষ্ট দেওয়া ঠিক না, তো বেশি কথা বলবো না, আপনাদের চেয়ে অনেক জুনিয়র, লতার কষ্টে একটু ভেবে দেখবেন লতার কি বলেছে, লতা কিন্তু অনেক গভীরের কথা বলে ফেলেছে। হ্যাঁ, না একটা একটা মেয়ে তার তার বাচ্চাকে বুকের দুধ খাওয়া বাচ্চাকে কেড়ে নিয়ে গেলে কেমনটা লাগে সেটা, আজকে তিন দুইটা মাস কেড়ে নিয়ে গেছে, দুইটা মাসের মধ্যে তার সাথে সাক্ষাৎকার করতে দেয় না, বলে যে আমার রক্ত, কিন্তু একটা মেয়ে বাচ্চা নিয়ে গেছে সমস্যা নেই, তবে আমার বোনকেও নিয়ে যেতে হবে তো, ভাত দিতে হবে, এটা তো তার অধিকার আছে, তাই না? কিন্তু আমার বোনকে সে চায় না, সে ওই বউ নিয়ে থাকবে, ওই বউনি খুশি করবে আর ওই বউ নিয়ে করবে, ওই ওই বউর তিনটা, আপনি বুঝে দেখেন তিনটার বাচ্চাকে মা মা নিয়ে আসার কি দরকার। ওই মহিলার স্বামী আসছিল আমাদের বাসায়, আমি দেখছি অনেক সুন্দর, ঠিক আছে, আমার ভাইয়ের থেকেও সুন্দর। তারপরেও আমার দুলা ভাই কি মানে একবার বিয়ে করছিল, হ্যাঁ বিয়ে করে ডিভোর্স দিছিল, আমার বোন চলে আসছিলেন একবার, তো ডিভোর্সের কাগজ দেখার পর চলে গেছিল আবার, যে ডিভোর্স তো হয়ে গেছে, সতিনের ভাত কি কেউ খাইতে চায়? আবার সেই বউ নিয়ে এসে সত্যি কথা বলতে, যেটা আলিফকে যদি কোনো মেয়ে কিছু বলে আমার এর জন্যই রাগ হয়, ঠিক আছে? আলিফকে যদি এই জন্য কোনো মেয়ে যদি কিছু বলে তাহলে এই জন্য আমার রাগ হয়, কারণ ভাইয়া জানেন সব কষ্ট সহ্য করা যায়, স্বামীর ভাগ কেউ দিতে চায় না, তাই তো? রেখে আর একটা মেয়ের সাথে মানে এরকম ওটা ঠিক না, কিছু মানুষ বোঝে না, মানে এই মহিলাই যদি বুঝতো যে আমি একটা মেয়ে মানুষের, মেয়ে মানুষের সংসার ভাঙি কি করে, ভাঙতো না। তাই কিছু কিছু মেয়েরা আছে ওরকম, তো তাই এরকম করি, তাছাড়া কিছুই না, ঠিক আছে?